বাড়তি কোনো শর্ত ছাড়াই বাংলাদেশকে $450 কোটি ঋণ দিচ্ছে আইএমএফ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। সাত কিস্তিতে 2026 সাল পর্যন্ত এই ঋণ মিলবে। প্রথম কিস্তি $4,48,00,000 আসবে আগামী ফেব্রুয়ারিতে। সুদহার 2.2%, তবে প্রথম $1.5 বিলিয়ন জন্য সুদ দিতে হবে না। কৃষিতে ভর্তুকি দেয়া নিয়েও কোনো আপত্তি জানায়নি আইএমএফ। সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান অর্থমন্ত্রী। আইএমএফ মিশন জানিয়েছে যে তাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী আগামী 3 মাসের মাঝেই ঋণ প্রস্তাবের সকল আনুষ্ঠানিকতা ও চূড়ান্ত বোর্ড অনুমোদন সম্পন্ন হবে। যেভাবে আমরা চেয়েছি ঠিক সেইভাবেই আমাদেরকে ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ আরমান। সাইদ, আইএমএফ এর ঋণ দেওয়ার বিষয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানান। ফয়সাল, আপনাকে একটি তথ্য জানিয়ে শুরু করতে যাই। জানেন যে এই আইএমএফের কাছে কিন্তু বাংলাদেশ বেশ কয়েক মাস আগে $4.5 বিলিয়ন চায়। তারপরে আইএমএফের টিম কিন্তু গত 26 তারিখে বাংলাদেশে আসে। 2 সপ্তাহের তারা বাংলাদেশে কিন্তু বাংলাদেশের আর্থিক সক্ষমতা নানা বিষয় বা যাচাই বাছাই করে, কিন্তু আজকে প্রায় 2 সপ্তাহ পরে কিন্তু আইএমএফ আমাদেরকে চূড়ান্তভাবে জানিয়েছে, এবং সরকারের তরফ থেকে মাননীয় অর্থমন্ত্রীও জানিয়েছেন যে আইএমএফ $4.5 বিলিয়ন যে ঋণ প্রস্তাব যেটি বাংলাদেশ করেছিল সেটি আইএমএফের কর্মকর্তা পর্যায়ে অনুমোদিত হয়েছে। এরপরে আইএমএফের এই কর্মকর্তারা আইএমএফের সদর দপ্তরকে জানাবে, সদর দপ্তরের পরিচালনা পর্ষদ সেটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে ঋণ কর্মকর্তা পর্যায়ে ঋণের বিষয়টি নীতিগত সম্মতি হয়ে গেছে। $4.5 বিলিয়ন পাবে, 2টি কর্মসূচির আওতায় পাবে $3.2 বিলিয়ন এবং আরেকটি কর্মসূচির আওতায় পাবে $1.3 বিলিয়ন। আপনি জানতে চাইতে পারেন যে ঋণের সুদ হার কত। ঋণ যেহেতু আইএমএফ আন্তর্জাতিক একটি সংস্থা, তার ঋণের সুদ হার কত। আমরা অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম যে আইএমএফের এই ঋণের সুদ হার কত। অর্থমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে এটি ভাসমান থাকবে, তবে এই ঋণের সুদ হার 2.2%-এর আশেপাশে থাকবে। ঋণ পরিশোধের ব্যাপারে আমি আপনাকে একটি তথ্য জানাতে চাই। ঋণের জন্য কিন্তু বাংলাদেশ একটি গ্রেস পিরিয়ড পাবে। এর বাইরে 5 থেকে 10 বছর এই গ্রেস পিরিয়ডটা হবে। এর বাইরে কিন্তু 10 থেকে 20 বছরের মধ্যে বাংলাদেশকে এই ঋণটি পরিশোধ 600 মিলিয়ন পাবে। এরপরে আরও 6টি কিস্তিতে বিভিন্ন হারে মোটা এই $4.5 বিলিয়ন বাংলাদেশ পাবে। শর্তের কথা আপনি যেটি বললেন যে শর্ত নিয়ে আমরা আইএমএফের যে টিম তাদের কাছে জানতে চেয়েছি যে কোন শর্তে তারা দিচ্ছে। অর্থমন্ত্রী যদি আমাদেরকে জানিয়েছে যে তেমন কোনো শর্ত নেই। সরকারের বর্তমান মেয়াদে অর্থমন্ত্রী বাজেটের জন্য যে বিষয়গুলো সংসদে জানিয়েছেন ওই বিষয়গুলিকে প্যাকেজের আওতায় শর্তের মধ্যে আসে। আইএমএফও বলছে যে আমরা নতুন করে শর্ত দেইনি, যে পুরনো বিষয়গুলো আছে যেটি সরকারের প্রতিশ্রুতি সেগুলো। আরেকটি বিষয় যেটি জনগুরুত্বপূর্ণ, মানুষ জানতে চাচ্ছে যে আইএমএফের এই ঋণ নিলে ভর্তুকি কমে যাবে, ফলে সাইদ আপনাকে ধন্যবাদ। সচিবালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাইদ আরমান।